রহিম, আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং রাকসুর সাবেক ভিপি এবং আমার কারাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত সভাপতি, সাংবাদিক নেতৃবৃন্দ ও সহযোগী বৃন্দ, আসসালামু আলাইকুম। রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আমরা গত একটি বছরের বেশি সময় ধরে আমরা রাজপথে আন্দোলন করছি। রুহুল আমিন গাজীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে জেলে ভরা হয়েছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার সাংবাদিকদের শীর্ষ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তিনজন সভাপতিকে গ্রেপ্তার করেছে। রুহুল আমিন গাজী, আমি এবং আবদুল্লাহ বর্তমান সভাপতি, তাদের তিনজন, আমরা তিনজনই কিন্তু এই সরকারের হাতে গ্রেপ্তার হয়েছি। সাংবাদিকদের উপর এই সরকারের আক্রোশ খুব স্বাভাবিক, কারণ যারা ভোটে নির্বাচিত হয় না, যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা একদলীয় শাসন কায়েম করতে পারে, তাদের জন্য এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আমরা আন্দোলন করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছি যে যখন দেশ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে উঠেছে, দেশের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে আন্দোলন গড়ে উঠেছে, এখন আমাদের চূড়ান্ত আঘাত হানার সময় এসে গেছে। বন্ধুগণ, আমরা সাংবাদিকদের প্রতি সরকারের যে এই যে আক্রোশ, এই আক্রোশের তীব্র নিন্দা জানাই, এবং আমরা জানতে পারছি, শুনতে পারছি যে সাংবাদিক সুরক্ষা আইন নামে একটি কালো আইন সরকার প্রণয়ন করতে যাচ্ছে, যেখানে সাংবাদিকদের অনেক অধিকারকে বিলুপ্ত করে দিতে চাচ্ছে সরকার। সরকারের সমর্থিত যারা সাংবাদিক আছেন তারা চুপচাপ আছেন, সরকারের প্রতি তাদের প্রেম এতই যে সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী কোনো আইনেও তাদের কোনো আপত্তি নাই। একদিন তারাই কিন্তু এই আইনের শিকার হবে। আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সাংবাদিক সুরক্ষা আইনের নামে সাংবাদিকদের অধিকার হরণ করা যাবে না। বন্ধুগণ, সাংবাদিক সমাজের, এই সাংবাদিক সমাজের যেমনি করে শত্রু এই ফ্যাসিস্ট সরকার, তেমনি করে এই ফ্যাসিস্ট সরকারের তল্পি বাহক পদলেহনকারী কিছু সংবাদপত্রের মালিক, সম্পাদক এবং সাংবাদিক রয়েছে। আমার মনে হয় বিদেশিরা যখন গণতন্ত্র এবং ভোটাধিকার হরণের যারা জড়িত রয়েছে তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে, আমাদেরও উচিত ওই দালাল সাংবাদিক এবং মালিকদের বিরুদ্ধে তালিকা প্রণয়ন করে আন্তর্জাতিকভাবে প্রকাশ করা, যাতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হয়। কারণ মত প্রকাশের স্বাধীনতা কোনো একটি দেশের জনগোষ্ঠীর স্বাধীনতা নয়, সারা পৃথিবীর মানুষের স্বাধীনতা, এবং স্বয়ং আল্লাহ এই মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। এবং তিনি এমনও বলেছেন যে আমি অশ্লীল ভাষীদের পছন্দ করি না, তবে মজলুম বাদে যারা মজলুম তাদের অশ্লীল কথা বলতে আল্লাহ মানা করেন নাই। অতএব এই দালালরা যারা মিডিয়াতে সত্য গোপন করছে, যারা সরকারের কাছ থেকে অবৈধ সুবিধা নিচ্ছে, এবং যেসব সাংবাদিক সাংবাদিকদের অধিকারের পদলেহন করছে, তাদের তালিকা করে প্রকাশ করতে হবে এই বিএফইউজ এবং ডিউজের কাছে আমি এই আহ্বান জানাই। বন্ধুগণ, আর সময় নাই, সময় নাই, আর সময়ই নাই। চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে একটা এসপার ওসপার আমরা ফলাফল চাই। আমরা যদি বাঁচতে চাই তাহলে সেভাবেই বাঁচবো, এটি গণতন্ত্রের মধ্য দিয়ে বাঁচবো। বেগম খালেদা জিয়াকে বিদেশে দিতে চাচ্ছে না, আল্লাহর কি গজব, তারা নিজেরাই এখন বিদেশে যেতে পারছে না। প্রতি এয়ারপোর্টে এয়ারপোর্টে তারা ধাক্কা খাচ্ছে, কোথাও ভিসাও পাচ্ছে না। এই আইনমন্ত্রী বড় বড় কথা বলেন, বলেন জেলে গিয়ে নাকি খালেদা জিয়াকে আবেদন করতে হবে। কোন আইন তিনি শিখেছেন, এমন আইনের কথা আমরা জানি না। তিনি বলেন সাংবাদিকদের এখন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করার আগে এখন তদন্ত করা হবে, এতদিন কেন করেন নাই? যখন এই আইন করেছিলেন তখন বলেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। আজকে বলছেন শত শত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে আজকে বলছেন এখন সাংবাদিক গ্রেপ্তারের আগে আমরা তদন্ত করে দেখব। এসবের অর্থই হচ্ছে তারা স্বীকার করে নিয়েছে এই আইনটি হচ্ছে একটি কালো আইন,
এবং এই আইনের অপপ্রয়োগে শত শত সাংবাদিক সংবাদপত্র আজ নির্যাতনের শিকার হয়েছে। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা রুহুল আমিন গাজীকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। রাষ্ট্রচিন্তার মোস্তাকের মতো বিনা চিকিৎসায় যদি তাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় আমরা মানব না। আজকে বিচার বিভাগের বিচারপতিদের প্রতি বলবো, আপনারা তাকে জামিন না দিয়ে অন্যায় করেছেন, আপনারা অন্যায় করছেন, আপনাদের অন্যায়ের বিরুদ্ধে জনগণ একদিন জেগে উঠবেই, সাংবাদিক সমাজ জেগে উঠবেই, তার মুক্তির দাবি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।